আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন সীতারামপুর বাইকার্স ক্যাম্পে কিভাবে এসেছিলাম, আর আজকের ভিডিওতে আপনারা বাকি গল্পটুকু জানতে পারবেন, সেই কারণে ভিডিও সঙ্গে থাকবেন। আমরা এখন আছি পুরুলিয়া একটা বাইকার্স ক্যাম্পে, আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, আর চারপাশের পরিবেশটা অসাধারণ। একটা ছোটোখাটো ঘুমও দেওয়া হয়ে গেছে, ধরে আকাশটা দেখা যাচ্ছে, একদম পুরো রোম্যান্টিক। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নিয়ে ক্যাম্পের বাইরে বেরোলাম, দেখলাম মৈত্রীদি আরও অনেকজনকে নিয়ে একটা ছোট্ট অ্যাডভেঞ্চারে বেরোচ্ছে, সঙ্গে ডেকে নিল, আমিও ওদের সঙ্গে ভিড়ে গেলাম। এক অন্য পুরুলিয়ায় চলে এসেছি, সকাল না বিকাল বোঝাই যাচ্ছে না, জাস্ট ভিউটা দেখার মতো। আর এই পয়েন্টেই একজন মানুষের সঙ্গেও দেখা হয়ে গেল। এর আগে আপনারা নিশ্চয়ই আমার তিন কাটারের ব্লগ দেখেছেন, খুব পছন্দ করেছেন। আর তিন কাটারের যে ব্লগ মানে গিয়েছিলাম যে আবিষ্কর্তা ঠিক বলবো না, তাই একটা ভালো ব্লগ খুঁজছিলাম যাতে কোনো যাতে ইউটিউবার ভালো ভিডিও করে, তো এর ভিডিওটা খুঁজে পাই আর কি। তো কৃষি ক্রিস চ্যানেলের নাম ছিল তখন, এখন নাম হয়ে গেছে কি মুভিং স্টার। সাবস্ক্রাইব করে নিও, আর দাদার সঙ্গে তো এবার যোগাযোগ থাকবে। দুনিয়াটা কত ছোট না, এখানে এসে এরকম একটা ব্লগারের সঙ্গে দেখা হয়ে যাবে, আমি নিজেও একজন ব্লগার, তো এখানে এসে এরকম ব্লগারের সঙ্গে দেখা হয়ে যাবে, তো এটা আনএক্সপেক্টেড ছিল। তো সত্যিই দুনিয়া ছোট। এর আগেও যখন রাজস্থান রাইডে গিয়েছিলাম তখনও আপনারা দেখেছিলেন যে দুনিয়াটা কত ছোট, সেখানে কত চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। এটাও একটা বিকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট এখানে এসে জাস্ট একটা ঝটকা গেলাম মাইরি। তো যে ভিউ পয়েন্টটা এতক্ষণ আমরা সানসেট দেখলাম, সেই ভিউ পয়েন্ট থেকে আরেকটা অন্য জায়গায় যাচ্ছি। দেখা যাক এই জায়গা থেকে সেই জায়গাটা আরও ইন্টারেস্টিং লাগে কি না। এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে ময়ূর ডাকা, অর্থাৎ এখানে প্রচুর ময়ূর পাওয়া যায় বলে এই জায়গাটার নাম এই রকম। আর এখান থেকে সূর্যাস্তের বাকি দৃশ্যটা চাক্ষুষ করলাম, আর সেই সঙ্গে এইখান থেকে পুরুলিয়া শহরের নাইট ভিউটা অসাধারণ, মনের অ্যালবামে অনেক দিন এটা রয়ে যাবে। তো সন্ধ্যেবেলা জাস্ট ক্যাম্পে ঢুকলাম, আর বাইরে আমরা গিয়েছিলাম এই ক্যাম্পেরই জাস্ট কিছুটা দূরেই উল্টো দিকে একটা ভিউ পয়েন্ট ছিল, তো সেখান থেকে সানসেট দেখলাম, সুন্দর সানসেট। আর তারপরে আরও এক দেড় কিলোমিটার দূরে ময়ূর ডাকা বলে একটা জায়গা আছে যেখানে নাকি ময়ূর পাওয়া যায়, তো আমরা সেখানে সন্ধ্যে সন্ধ্যে গিয়েছিলাম, আর তার জন্য ময়ূর তো দেখতে পাইনি, কিন্তু সেখান থেকে পুরুলিয়া শহরের ভিউটা নাইট ভিউটা অসাধারণ, যেটা এই মোবাইলে তোলা সম্ভব নয়। আপনাদের আশীর্বাদ থাকলে আরও ভালো গ্যাজেট নিয়ে দারুণ দারুণ শ্যুট করবো। ব্লেজ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন আমরা জাস্ট ক্যাম্পে ঢুকে মুড়ি আর চা দিয়ে আমাদের বিকালবেলা স্ন্যাক্স সারলাম। পিছন দিকে সালপাতা চিকেন হচ্ছে আর একটা মিউজিক্যাল কনসার্ট হচ্ছে। আজকে এই আলাপিয়া ক্যাম্পের বার্থডে, সেই কারণে এই স্পেশাল ইভেন্ট দারুণ সুন্দর এনজয় করছি। আরে
পুরোই অ্যাডভেঞ্চার। তো এখন এই যে গাছের ওপর যে ওয়াচ টাওয়ারটা আছে, রাত্রিবেলা তার উপরে উঠেছে, এইটা সিঁড়ি, তো উপরটা অন্ধকার, দেখানোর কিছু নেই। উপর থেকে পুরুলিয়া শহরের যে চারপাশে যে সমস্ত আলোগুলো আছে খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা কালকে সকালবেলা দেখাবো এই ওয়াচ টাওয়ারের উপরে এখান থেকে ভিউ কেমন লাগে। আর কিছুক্ষণ আগে এখানে যে মিউজিক কনসার্ট হলো, দারুণ সুন্দর এনজয় করেছি, এক কথায় অনবদ্য। তো এরকম একটা এক্সপিরিয়েন্স হবে পুরুলিয়াতে এসে আশা করিনি, তো দারুণ সুন্দর লেগেছে, দারুণ সুন্দর। এখন রাত্রি 11:30 বাজে আর এই সময় আমাদের সামনে এসেছে ইয়াম্মি শালপাতা চিকেন। তো ব্লগ বানানো থাক, আগে শালপাতা চিকেন টেস্ট করি, তারপরে কথা হবে। তো এবার টেস্ট করব শালপাতা চিকেন। দারুণ টেস্ট। আমরা 1 কেজি অর্ডার করেছি, ভেবেছিলাম যে খেতে পারবো না, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তো 1 কেজি কোথা দিয়ে উঠে যাবে, 1 কিলোমিটার পার হেড না ভাই, কিন্তু আরও বেশি করে দিলে ভালো হতো। যাকে এটাকে এনজয় করি এখন আপাতত। আলাফিয়া বাইকার্স ক্যাম্পের প্রধান একটা ডিশ এই শালপাতা চিকেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে সেটাকে ভালোভাবে শালপাতায় জড়িয়ে বেঁধে ক্যাম্প ফায়ারের আগুনে পাথর দিয়ে ঢেকে দেয়া হয়। এটাই হচ্ছে ন্যাচারাল প্রেসার কুকার। দারুণ সুন্দর টেস্ট, খেয়ে দেখতে পারেন। এটা শেষ করতে আমাদের 4 থেকে 5 মিনিট হার্ডলি টাইম লেগেছে, 1 কিলো মাংস শেষ করতে। ভাবা যায় মানে কত টেস্টি হয়েছিল, মানে বোঝা যাচ্ছে, তো এখান থেকেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। আজকে সারাদিন বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কাটলো। কিছুক্ষণ আগেই শালপাতা চিকেন খেলাম, আর এখন ডিনারে হচ্ছে রুটি আর চিকেন। কোথা দিয়ে ঢুকবে জানি না। এবারে ঘুমোনা তোড়জোড় করছি, আর এই নোটেই আজকের এই পার্টটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঠিক পরের দিন সকালে। ততদিনের জন্য বাই বাই।